মুহূর্তে আমার পক্ষে সারাদিন ব্লগ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা আমি আমার মেয়েকে উল্টো পাল্টা ডিনার খুব একটা করাবো না। আমার শিমুয়ের বয়স এখানে পুরোপুরি কমপ্লিট। এখন এখানে খেলা চলছে তাই তো? কি বানানো হচ্ছে, বড় বড় বিল্ডিং? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা আটিক। এই মুহূর্তে থেকে আপনাদের সঙ্গে গল্প করার জন্য, আড্ডা মারার জন্য আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে রাত্রি 9টা। তো গুড ইভিনিংও বলছি না, গুড নাইট পরে বলবো। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তার কারণ হচ্ছে কালকেই আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে আমার পক্ষে সারাদিন ব্লগ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আর সন্ধেবেলার দিকেও প্রচণ্ড একটা শিডিউল যাচ্ছে চাপের, যেহেতু মেয়ের সামনেই পরীক্ষা। তো মানে আজকে সারাদিন আমি সকালবেলাতে, আজকে আমাকে কিন্তু সেরকম রান্নাবান্নাও করতে হয়নি, শুধু হাজব্যান্ড যেটুকু টিফিন নিয়ে গেছে, রুটি তরকারি, সেটুকুনি করে ওকে ছেড়ে দিয়েছি। আর দুপুরবেলার জন্য একটুখানি ভাত নামিয়েছিলাম, সেটা হাজব্যান্ড থাকাকালীনই নামিয়েছি, কারণ বলেইছিলাম যে কালকে আমার মাছের ঝোল যেটা রয়েছে সেটা হাজব্যান্ড যেহেতু খেয়ে যেতে পারেনি, আজকে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেছে। আর আমাদেরও যা মাছ ছিল তাতে আমাদেরও মানে দুদিন হয়ে যাবে ভালোভাবেই বলেছিলাম কালকে, তো যথারীতি আজকেও আমাদের মানে দুজনের মামের ভালোভাবে ওই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে। আর সাথে একটুখানি পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম। এই আজকে দুপুরের রান্নাবান্না। সেরম কিন্তু রান্নাবান্নার দিকে আমার দুপুরে কোনো চাপ যায়নি, কিন্তু আজকে দুপুরবেলা লাঞ্চের পর, এক তো 12টা অবধি মেয়ের ক্লাস করলো, ক্লাস টাস করার পর আমি ওকে স্নান করালাম, স্নান করানোর পর ওকে দুটো নাকের মুখে গুজে খাইয়ে দিলাম, খাওয়ানোর পর নিজে একটুখানি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়েই যেটা করেছি, ওকে সঙ্গে সঙ্গে আমি হোমওয়ার্ক করাতে বসিয়ে দিয়েছি। প্রচুর হোমওয়ার্ক ছিল জানেন তো, প্রচুর হোমওয়ার্ক ছিল। সারা দুপুর আজকে আমি আর আমার মেয়ে ঘুমোইনি, সারা দুপুর ওই জেগে জেগে হোমওয়ার্ক করেছি। তারপর সন্ধ্যের দিকে মেয়ের আর ভালো লাগছে না, আমি বললাম একটুখানি দু চার মানে মিনিটের জন্য একটু শুয়ে নে, তারপর উঠে আবার সন্ধ্যেবেলা পড়তে বসাবো। তো ওই ধরুন ঘন্টাখানেক মতন ও একটুখানি গড়িয়ে টড়িয়ে নিল, তারপর আবার জেগে সেই ওকে আমি পড়তে বসালাম। পড়তে বসিয়ে এখন বাজে রাত 9টা, এখন আমি ডিনার করতে চলে এসেছি। আর আজ আমি ডিনারে বানাবো একদম বেসিক রান্না, সেটা হচ্ছে রুটি আর আলুর তরকারি। আলুর তরকারি করার জন্য এখানে অলরেডি আলু খোসা ছাড়িয়ে একটুখানি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খুব মাটি থাকে তো এখন নতুন আলুতে ভালো করে না ধুয়ে নিলে না কিচকিচকিচকিচ করে। আর এই যে বেশ কিছু মটরশুঁটি দেবো, তাই মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি। টমেটো আমার হাজব্যান্ড আজকে সকালবেলা বাজার থেকে এনেছে, কিন্তু আমি সেই টমেটোটা ঢালারও সময় পাইনি, মানে এরকম আজকে কাজকর্ম করেছে জানেন। সেই টমেটোটা এখন ঢেলে ভালো করে ধুয়ে টুয়ে আগে আলু তরকারিটা বসিয়ে নেবো। ফ্রিজে আটা মাখাই রয়েছে, ইনফ্যাক্ট আজ সকালে কিন্তু আমাকে আটাও মাখতে হয়নি জানেন। আমি কালকে রাত্রিবেলায় আটা মেখে ভালোভাবে সাদা তেল টেল মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সাদা তেল মাখিয়ে আটা ফ্রিজে রাখলে না আটা কালচে হয়ে যায় না, দেখবেন দাঁড়ান দেখাচ্ছি আপনাদের, দেখুন। দেখুন সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি, আটাটা একটুও কালচে হয়ে যায়নি, একদম মনে হচ্ছে এখনকার মাখা আটা। তো এরকম সাদা তেল মাখিয়ে এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবেন। আমি যখনই আটা মাখি চেষ্টা করি দুদিনের আটা একবারে মাখতে। তো যথারীতি কালকে মেখেছিলাম, আজ সকালবেলা হয়ে গেছে, কিন্তু আজকে আমার রাত্রে রুটি খাওয়ার প্ল্যান ছিল না, ভাতই খেতাম কিন্তু রুটি খাবো। তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইরে পুরো কুয়াশা আজকে, মানে এ বাড়ি থেকে ও বাড়ি দেখা যাচ্ছে না, পুরো একদম সাদা, মনে হচ্ছে যেন ধোঁয়া উঠছে এরকম টাইপের। তো আমার মেয়ে বললো, মা আমি আজকে আর ভাত খাবো না, তুমি আমার রুটি করে দাও। আমার মেয়ে রুটি খেতে সবচেয়ে যেটা বেশি ভালোবাসে যেটা দিয়ে, সেটা হচ্ছে এই আলুর চচ্চড়ি আর হচ্ছে তরকার ডাল, এই দুটো আমার মেয়ের প্রচণ্ড ফেভারিট রুটি খাওয়ার জন্য। আর যেহেতু অনেকক্ষণ পড়েছে এখন আর পড়ছে না, এখনও ওই যে খেলাধুলো করছে, বিল্ডিং ব্লকস নিয়ে বিল্ডিং বানাচ্ছে, কত কি করছে বাবা। আর চলো না আমি তাড়াতাড়ি করে আলু তরকারিটা কেটে বসিয়ে দিই, 9টা বাজে তো খিদে পাবে। আজকে সন্ধেবেলা টিফিন বলতে শুধুমাত্র একটুখানি মুড়ি চানাচুর খেয়েছি, সন্ধেবেলাতে আমার মেয়ে আর আমি সেরকম বেশি কিছু খাইনি। আর দুপুরের লাঞ্চটাও আজকে বেশ 1টা-1টার সময় করে নিয়েছি বললামই।
দিয়েছি, টমেটো টমেটো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর আমার হাজবেন্ড আজকে বাজার থেকে না দেখুন এরকম ছোট্ট ছোট্ট বেবি টমেটো নিয়ে এসেছে। এই বেবি টমেটো দিয়ে না খুব সুন্দর চাটনি হয় জানেন, বেশ সুন্দর গোটা গোটা টমেটোর চাটনি হয়। দেখি যদি একদিন সুযোগ পাই তাহলে করবো, আর করে আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করবো। তো তরকারিটা ওদের ততক্ষণে রুটিটা করে ফেলি, আর আজকে ইচ্ছে আছে রুটি তরকারির সঙ্গে একটুখানি শিমুইয়ের পায়েসও করবো। অনেকদিন শিমুইয়ের পায়েস খাই না, আজকে একটু শিমুইয়ের পায়েস খেতে ইচ্ছে হচ্ছে। দেখি যদি পারি তাহলে বানাবো। কখনো ট্রাই করে দেখবেন, কাঁচা জল দিলে তরকারির একটা কেমন পানসা পানসা টেস্ট হয়ে যায়, কিন্তু ফোটানো জল অথবা ফিল্টারের জল দিলে চায়ের টেস্ট হয়। ইনফ্যাক্ট যদি আপনি ফিল্টারের জল দিয়ে চা করেন আর কাঁচা জলে চা করেন তখন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভেরি গুড। তরকারিটা একটু হালকা ঢাকা দিয়ে দেবো, পুরোটা ঢাকা দেবো না জানেন, পুরোটা ঢাকা দিলে ঠান্ডা হবে না, তো মেয়ে অত গরম খেতে পারে না। আর একটু পরে যেহেতু ডিনার করে নেবো তাই জন্য হালকা ফাঁকা করে রেখে এলাম, আর হাতে যখন একটু টাইম আছে খুব বেশি বাজে না, 9:40 বাজে, তাই ভাবলাম যে একটুখানি শিমুয়ের পায়েস করিনি। বনভিটার কৌটো থেকে ভয় পাবেন না, বনভিটা আমি বানাচ্ছি না, বানাচ্ছি ভার্মেসিলি, এর ভেতরে রয়েছে ভার্মেসিলি। তো সেটাই এখন করবো, চলুন স্টার্ট করে দিই। কড়াইটা তার আগে একটুখানি পরিষ্কার করে নিই। আর একটা খবর জানতে পারলাম একটু আগে জানেন, সেটা হচ্ছে যে একটু আগে আমার ফোনে মেসেজ ঢুকলো যে কালকে আমার মেয়ের কোনো ক্লাসে নেই স্কুলের। সাহসটা কোথায় গেল না, কোথায় রাখলাম, ওই জন্যই হয়তো একটু হবো। কালকে কোনো ক্লাস নেই, কালকে ম্যামরা হয়তো বলছিলেন যে ম্যামেদের কোনো স্কুলে দরকারি কাজকর্ম আছে, সেই কারণে কোনো ক্লাসই কালকে হবে না। কালকে একটু বেশিক্ষণ ঘুমোতে পারবো, কি মজা। রোজ সকালবেলা তাড়াতাড়ি করে উঠি তো ঘুমটা একদম হয় না জানেন। আমার শিমুয়ের পায়েস এখানে পুরোপুরি কমপ্লিট একদম, আজকে না
গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে সিংহের পায়েস করলাম আর খুব ঘন করে করে করেছি। আর সিংহের পায়েস আগে কেন করিনি, পায়েসটায় সাধারণত ঠান্ডা খেতেই ভালো লাগে, কিন্তু সিংহের পায়েসটা না করলে পরে জমে যায়, আমার জমা সিংহের পায়েস খেতে ভালো লাগে না, একটু এরকম লিকুইড লিকুইড থাকবে আমার, তাহলে খেতে বেশি ভালো লাগে। বেশ ঘন ঘন চাপচাপ করে করেছি, আর বেশি কথা বাড়াবো না, তাহলে আবার এটা ঠান্ডা হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি থালাও নিয়ে নিয়েছি, ডিনার বেড়ে ফেলি, খেতে খেতে আবার আপনাদের সাথে গল্প হবে, চলুন। দেখ অল্প করে দিলাম, যদি খাস, তুই তো আবার মিষ্টি ভালোবাসিস না, একটু খেয়ে দেখ, ভালোই হয়েছে, যাও ঘরে নিয়ে যাও, আমি খাবো, দেখবি আমি খুব ভালোবাসি। একদম বিছানায় বসে খাবো, এত ঠান্ডা লাগছে না, ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছা করছে না জানেন, খুব ঠান্ডা লাগছে বাবা, যতই পায়ের তলায় চটি পড়ছি যাই পড়ছি আমার যেন হু করে সমস্ত জায়গা দিয়ে মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে, ওই জন্য বিছানায় বসে খাবো, রুটি তো চাপ নেই। শনি রবিবারের ছুটিটা তো কমন ছুটি, শনি রবিবারের বাইরে গিয়ে হঠাৎ করে একটা ছুটি পেয়ে গেলে খুব ভালোই লাগে। কালকে একটুখানি ঘুম দেবো, আজকে ঘুম থেকে উঠেছি 5টার সময় জানেন, আর তারপরে দুপুরে একটুও ঘুমোইনি, কি ক্লান্ত যে লাগছিল না, সেরকম কিন্তু খুব একটা রান্না বান্নার যে চাপ গেছে তা নয়, কিন্তু কয়েকদিন দুপুরে ঘুমোতে ঘুমোতে দুপুরের ঘুমের একটা অভ্যেস হয়ে গেছে। আলু তরকারিটা ভালো হয়েছে না শোনা? হ্যাঁ খুব ভালো হয়েছে। আমার মেয়ে মিষ্টি জিনিস খুব একটা ভালোবাসে না, ওই জন্য ওকে অল্প একটুখানি পায়েস দিয়েছি, টেস্ট করে দেখুক কেমন, গুড় বলে নিল, চিনি হলে তাও নিত না, আমি একটু খেয়ে দেখি। দারুন, শীতের দিনে একটু গুড়ের জিনিসপত্র না খেলে, পিঠে পায়েস না খেলে কি খেলাম তাই না? আর এখন পরীক্ষা সামনে, রাত্রিবেলা আমি আমার মেয়েকে উল্টো পাল্টা ডিনার খুব একটা করাবো না, তার কারণ হচ্ছে পরীক্ষার সময় যদি পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় তাহলে হয়ে গেল। পরীক্ষার সময় আমার বাড়িতে না ছোট বাচ্চা, আপনাদের বাড়িতে যে বয়সেরই বাচ্চা থাকুক না কেন, পরীক্ষার সময়টুকুনি তাদের খাওয়া দাওয়ার উপর একটু নজর রাখবেন, হালকা খাবার, লাইট খাবার, খুব বেশি তেল মশলা নয়, এই ধরনের খাবার, রাত্রে ডিনারটা স্পেশালি একটু হালকা ফুলকা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শরীর ঠিক না থাকলে পড়াশোনা মাথার বাইরে দিয়ে উড়ে চলে যাবে। আর সামনেই শুনছি যে স্কুল সমস্ত খুলে যাবে, খুলে গেলে খুব ভালো হয় জানেন তো, বাচ্চা কাচ্চারা আবার নিজেদের ছন্দে ফিরতে পারবে, নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প কথা বলতে পারবে, যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটা খুলে যাক। আর টিচারদের কাছে ওরা পড়লে না, টিচাররা যেহেতু ওদের হ্যান্ডেলিং করতে ইউজ টু, ওরাও অনেক বেশি তাড়াতাড়ি শিখতে পারবে, টিচাররাও অনেক বেশি ওদেরকে তাড়াতাড়ি শেখাতে পারবে, যেটা অনলাইনে কখনোই সেভাবে সম্ভব হয় না, যেটা হচ্ছে সেটা তো জোর করে একেবারে থেমে যাবে তার থেকে চলছে, কিন্তু এভাবে জোর করে কি হয়, সেই আনন্দটা, ক্লাসরুমের যে মজা, ওই যে ঘন্টা বাজার যে মজা, টিফিন শেয়ার করে খাওয়ার মধ্যে যে মজা, সেই সমস্ত কোনো কিছুই তার হচ্ছে না। না সমস্ত বাসন কোসন এই যে সিঙ্কে জমা করে দিয়েছি, একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে দিয়ে তারপর শুতে যাবো, আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে ক্লিন করে দিলাম, একদম ভালো করে মুছে দিলাম। আর প্রত্যেকদিন রাত্রিবেলা রান্না করার পর যদি একবার রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নেন না, তাহলে পরে সকালবেলা উঠেই ওই তেল চিটে গ্যাসের স্ল্যাব, তেল চিটে রান্নাঘরের এই টাইলস, এই সমস্ত দেখে আর দিন খারাপ করতে হয় না। তো আমার এদিককার কাজ মোটামুটি কমপ্লিট, আর আজকের ব্লগটা আপনাদের সঙ্গে ডিনার বানাতে বানাতে শুরু করলাম, আর ডিনার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর
সিঙ্কে বাসন জমা করে দিয়ে আপনাদের সঙ্গে আজকে গল্পটা শেষ করব। আর এমনি আমার আর বেশ কিছু করার নেই, সমস্ত কাজকর্মই হয়ে গেছে। তো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার সাথে গল্প করতে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।